কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প মশা রক্ত খেয়ে মশাটা টুপটুপে হয়ে আছে ধামা পেটটা নিয়ে মশারের দেওয়ালে বসে আছে ওই এই টিপে দিলে ফচাক করে খানে কাঁচা রক্ত ছিটকে গলে যাবে শালা নফরচন্দ্র জীবনে মশা মেরেছে অনেক আর মানুষ মেরেছে একটা মানুষটার কথা এখন আর মনে পড়ে না অল্প বয়স ছিল তখন সময়ের তফাতে ভুল পড়ে গেছে তবে মশাদের কথা যদি কেউ শুনতে চায় তবে ঢের কথা শোনাতে পারে নফরচন্দ্র একটা জীবন মশা মেরেই তো গেল তার বউ চারু পর্যন্ত মোরবার আগে তার কোনো গুণের কথা না বলুক এটা জোর গলায় বলে গেছে পারো বাপু তুমি মশা মারতে তা পারে নফরচন্দ্র যত মশা তত মারার আনন্দ লোমের মতো সরু হাত পাওয়া মশাটা কি পরিমাণ রক্ত টেনেছে দেখো পেটটা একটা ধানের মতো বড় দেখাচ্ছে ওই হাতে পায়ে আর ফিনফিনে পাখনায় এত বড় পেটটা নিয়ে ওড়াওড়ি করবে কেমন করে বড় তাজ্জব লাগে নফরচন্দ্রের শালারা নিজেদের শরীরের চেয়ে ঢের বেশি ওজনের রক্ত খায় আখেরের খাওয়া দুহাতের পাতা দুদিকে চরের মতো তুলে নফরচন্দ্র আস্তে করে মশাটার দিকে এগোয় ভরা পেটে মশার চালাকি খাটে না টলতে টলতে একটু একটু নরে ঠিকই কিন্তু বেশি দূরের দৌড় নয় নফর জানে ঘরের আলোটা কিছু কমজোরি নাকি বয়সে চোখের দৃষ্টিতেই ভাটা পড়েছে কিছু একটা হবে চোখের সামনে বিন্দু বিন্দু সব ভেসে বেড়ায় আজকাল নোংরার মতো সেই বিন্দুগুলোকেও প্রথম প্রথম মশা বলে ভুল করত সে দু হাতে ফটাশ করে তালি বাজালো কিন্তু রক্ত ছিটকালো না মশাটা সটকেছে নফরচন্দ্র নিজের হাতের দিকে তাকায় আঙুলের জোরে জোরে গিট পড়ার মতো ভাব বুড়ো চামড়ায় ফুচি পড়েছে বিনা কারণে আঙুলগুলো তেড়াব্যাকা হয়ে যাচ্ছে ইদানিং এসবই কি হওয়ার কথা ছিল বিছানায় হাঁটু গেড়ে বসে নফর ময়লা মশারের চারদিকে তাকিয়ে রক্ত চোষাটাকে খোঁজে আছে খুব কাছে পিঠেই বেশি ওড়াওড়ি করার মতো ক্ষমতা নেই এক্ষুনি বসবে কোথাও কিন্তু চটটা ফসকাল সেটাই ভাবনার কথা এতকাল মশা মারতে কথাচিত ফসকেছে নফর বাড়ি নিঝুম হয়ে গেছে খানিক আগে নফর টের পেয়েছে তার ছেলে গণেশ আজ খেয়ে উঠে আঁচাতে অনেক সময় ছিল একবার যেন বউয়ের কাছেও খড়কেও চেয়েছিল কিন্তু খড়কে দিয়ে দাঁত পরিষ্কার করার মতো খাওয়া দাওয়া তো ছিল না আজ নফরকে সন্ধ্যের মুখে গণেশের বউ মূল দিয়ে রান্না মটরের ডাল বাঁশে বাধাকুপের ঘণ্ট আর ট্যাংরার চরচড়ি খাইয়ে দিয়েছে সে খাওয়ায় খড়কে লাগে না নফরের আজকাল সন্দেহ হয় তাকে ফাঁকি দিয়ে গণেশ আর গণেশের বউ গোপনে দু চারটে বাড়তি পথ খায় নফরচন্দ্র খেয়ে আসার পর বেশ খানিক বাদে একটা মাংস রান্নার বাঁশ খুব মাত করেছিল পাড়া নফর ভেবেছিল রায়দের বাড়ি রান্না হচ্ছে তা নয় তবে গণেশের বউ চন্দ্রিমা বেশ মোটাশোটা আহ্লাদি চেহারার মেয়ে রকম সকম খানিকটা পোষা বেড়ালের মতো দাঁত নখ লুকিয়ে রেখে চোখ বুঝে ন্যাকা ন্যাকা ভাব করে বটে তবে দরকারের সময় লুকোনো অস্ত্র বের করে আনে তা মোটা গিন্নি খায় ভালো সারাদিনই খাচ্ছে কচর মচর খানিক চানাচুটি বলো টাউটাউ করে বাটি ভর তেঁতুল পান্তা মারল দুধের শটটা আঙুলে আলতো তুলে মুখে ফেলে দিল এক কোষ আচার চাটল হয়তো তার উপর হোটেল রেস্টুরেন্টে গিয়ে গণেশের ট্যাগ ফাঁক করা তো আছেই আজকাল নফরকে ফাঁকি দিয়ে বাড়তি পথ খাওয়া শুরু হয়েছে নফরচন্দ্র মশাটার খুঁজে পেল না ভরা ভর্তি পেট নিয়ে সালা যাবে কোথায় কিন্তু নফরের তেমন ইচ্ছেও করল না বেশি খুঁজতে সেই কোন সন্ধ্যাবেলা চারটি লেই ভাত খেয়েছিল এখন খিদের চোটে পেটের মধ্যে হাড়ি কলসি ভাঙছে রায়বাড়ির মুরগি রাত বেলা ভুল করে ডেকে ওঠে আজও ডাকছে ওই নফরচন্দ্রের ঘুম আসে না ঘুম এলেই আজকাল একটা ফালতু লোক এসে বড় ঝামেলা করে সেই কবে কোন ছোকরা বয়সে রাগের মাথায় কি করে ফেলেছিল তারই জের টানতে মেলা ঝামেলা বাধা এসে লোকটা নফরের তেমন দোষ ছিল না তখন দেশের গাঁ কালীগঞ্জে থাকত অকালের বছর চারদিকে চোর ছেঁচড়ার বড় উৎপাত লক্ষ্মী ঠাকুরনের মতো এক মা ছিল নফরের রোগা ভোগা খিদে পাওয়া মানুষ দোরগোড়া এলে প্রায় সময়ই পাত পেড়ে খাওয়াত এক দুপুরে তেমনি পেট টান করে খেয়ে একটা মাছ বয়সী লোক যাওয়ার সময় একটা কাঁসার বাটি আর দুটো ধুতি মেরে চলে গেল ঘটনার হপ্তাখানেক বাদে কালীগঞ্জের খাল ধরে নৌকো বেয়ে নফর যখন মাছ ধরতে বড় গাঙের দিকে যাচ্ছিল তখনই শ্মশানের ঘাটে লোকটাকে বসে থাকতে দেখে পাশে পুটুলি চোরটাকে দেখে নফর বেদিশা হয়ে নৌকো ভিড়িয়ে লোকের একখানা ঘা লাগিয়েছিল জোর লোকটা হাত তুলল না চেঁচাল না ঘা খেয়ে যেন বড় ঘুম পেয়েছে এমন ভাব করে শুয়ে পড়ল কেউ সাক্ষী ছিল না নফর নৌকোয় কেটে পড়ল তৎক্ষণাৎ পরদিন হাটে বাজারে কিছু কথাবার্তা শুনল লোকের মুখে শ্মশানের ঘাটে একটা লোক মরে পড়ে আছে তা কে আর একটা মরা নিয়ে মাথা ঘামায় তখন কত মরছে চারদিকে ভেবে দেখলে খুনের জন্য তো মারতে যায়নি নফর চোরের সাজা দিতে গিয়েছিল কত মাথা ফাটাফাটি করেও লোকে বেঁচে থাকে কিন্তু সেই কমজোরের লোকটার যে ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার অবস্থা তাকে জানত নফরের মন মেজাজ কয়েকদিন বিগড়ে রইল ঠিকই কিন্তু নিজেকে তেমন দোষ দিতে পারল না বহু কাল হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগেকার বৃত্তান্ত লোকটাকে ভালো মনেও নেই তার মাথাটা ন্যাড়া ছিল সেটা বেশ মনে পড়ে গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল মনে হয় খালি গা ছিল পরনে একটা হাকুচ ময়লা কাপড় একদম ফালতু লোক দুনিয়াতে ওরকম দু চারটে লোক না থাকলে কেউ টেরও পাবে না পায়ও লোকটার জন্য থানা পুলিশ হয়নি কান্নাকাটিও হয়নি কিন্তু মুশকিল হলো তখন মাঝে মাঝে লোকটা এসে নফর যন্ত্রকে ঘুম থেকে তুলে বলে ন্যাডা মাথা বলেই বড্ড লেগেছিল হে নফর বিরক্ত হয়ে বলে তাহলে পাঁকড়ি পরে থাকলেই পারতে লোকটা বলে হুম তখন জামা জোটে না তো পাঁকড়ি তা তুমি লগি চালাবে জানলে পাঁকড়ি পরতাম ন্যাড়া মাথাটায় বড্ড লেগেছিল হে ন্যাড়া হয়েছিলে কেন মরতে সে আরেক কেচ্ছা মজিলপুরে এক মুদির দোকান থেকে বাতাসে চুরি করেছিলাম বলে তারা মাথা কামিয়ে দিলে ঘোলের বড্ড দাম বলে ঘোল ঢালেনি কিন্তু কোমরে দড়ি বেঁধে গায়ে ঘুরিয়েছিল নফরচন্দ্র বলে তাহলে তোমারই দোষ বলো তাছাড়া আর কার আমার মাথায় খুব ঝুপসি চুল ছিল তখন মাথাটা একটা বোঝার মতো দেখাতো তার উপর লোকের ঘা পড়লে বোধহয় তেমন লাগতো না ন্যাড়া মাথা বলে লেগেছিল না খেয়ে খেয়ে তখন শরীরটা তো মরেই আসছিল ব্যথাটা সইল না আমার তবে দোষ কি বলো ধুর ছাই তোমার দোষ দিচ্ছে কে এতকাল পরে সেসব কথা ঘাটাঘাটি করতে আমি আসিনি তুমি না মারলেও মরণ আমার লেখাই ছিল আমি তা বুঝতে পেরে আজ এগিয়ে রাখতে শ্মশানের ধারে গিয়ে বসে থাকতাম তাহলে আমাকে দোষী করছো না তো ঠিক করে বলো বাপু ন্যায্য কথা আরে না তবে বলি বাপু তোমার কাছে আমার কিছু পাওনা হয় সেই যে মেরেছিলে তারও তো একটা দেনা আছে দেনা বলে আঁতকে উঠে নফর বলে এর মধ্যে আবার দেনা পাওনার কথা ওঠে কোথেকে থেকে। ওঠে যখনই আমাকে মারলে তুমি তখনই তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হলো তো সে আবার কীরকম লোকটি মিটিমিটি হেসে বলে হয় সে এমন সম্পর্ক যে এক জন্মে আর কাটান ছাড়ান নেই সেই সম্পর্কের জোরেই তোমার কাছে আমার কিছু পাওনা হয় পাওনা হলেই বা দিই করতে সংসারের অবস্থা তো দেখছো ওই গণেশটা আমার একমাত্র অন্ধের জোষ্টি কোথায় যেন যন্ত্র চালায় আয় ভালোই কিন্তু বুড়ো বাপকে দেয় কি সব ওই মোটা গিন্নি শরীরে আহ্লাদে খরচ হচ্ছে তার উপর মাগিয়ে আবার বাঁচা একটা নাতগুড়ো হলেও আমার একটা সুখ ছিল সেও হলো না সংসারের সব আদর মোটাগিনি নিজের দিকে টেনে নিচ্ছে লোকটা বলে সে আমি শুনব কেন বলো আমার পাওনা আমাকে মিটিয়ে দেবে তবে অন্য কথা বলে লোকটা চলে যায় জেগে গিয়ে নফরচন্দ্র মশার পুন শুনতে পেয়ে উঠে বসে কোথা দিয়ে যে মশারির মধ্যে ঢোকে শালারা মশা মারবার জন্য বাতি জ্বালতে গিয়ে নফরের ভুল ভাঙে ও হরি এসে বেছান হয়ে গেল কাক ডাকতে লেগেছে ছেলের সঙ্গে এই ভোররাতেই একবার চোখের দেখা হয় গণেশ বারান্দায় ঘুরে ঘুরে ব্যায়াম করে এ সময়টায় চোখাচোখে হলেও কোনো কথা হয় না কথার আছেটা কি গণেশ তার সব কথা বরাবর মাকে বলে এসেছে এখন বউকে বলে বোধ হয় বাপের সঙ্গে কোনো দিনই তেমন বাক্যালাপ করে না আজও ভোররাতে রাতে বারান্দায় দেখা হলো কলঘর থেকে ঘুরে এসে বলল আমার মশারিটা বড্ড ছিঁড়ে গেছে একটা কিনে দিবি দেবক্ষণ এ মাসটা জোড়াতাড়া দিয়ে চালিয়ে নাও গণেশ ছেলে খারাপ না বউটা খচ্চর নাকি বউটাও খারাপ না সে নিজেই খচ্চর কোনটা যে কি তা বলা মুশকিল গণেশের মা চারু বরাবর বলে এসেছে নফরচন্দ্রের মতো এমন শয়তান নাকি দুটো হয় না কথাটা উড়িয়ে দেবার মতো নয় ভেবে দেখবার মতো কথা আল্লাদে বউ যখন উঠে হালুয়ার কড়াই বসিয়েছে তখন গণেশের স্নান সারা ভাজা সুজিতে জল পড়ল ছেকাত করে রায়বাড়ির মুরগি ডাকছে চড়াই পাখে ডানার শব্দ কানের পাশ দিয়ে সড়াত করে চলে যায় গণেশ রামপ্রসাদী গাইতে গাইতে খেতে চাইল গিন্নি বলল দিচ্ছি নফর কেউ দেবে তবে সে একটুখানি বাসি রুটে গণেশ ছখানা খায় মোটা গিন্নে কখানা তা নফর জানে না তবে তার ভাগ্যে দুখানা চাইলে বলে আর তো নেই ডাক্তারেরও নাকি বারণ আছে কিন্তু নফর তার শরীরের গতি কিছু বোঝে না বেশ আছে তবে কাল রাতে একটা পেটমোটা মশা তার হাত ফসকে পালিয়েছে সেটা ভাববার কথা বউ মোরে বড় জ্বালাতন হয়েছে চারো মুখ করতো বটে কিন্তু সে কাছে থাকতে নফরের হাতে মশা ফস না আর ন্যাড়া মাথা সেই পাওনাদারটাও কাছে ঘেঁসত না কোনোদিন সূর্যটা তার ন্যাড়া মাথা দিয়ে ভুস করে উঠে পড়ল ওই গণেশ বেরিয়ে গেলে মোটা গিন্নে আবার গিয়ে বিছানা নেবে ঝি আসে অনেক বেলায় বড় ফাঁকা লাগে নফরের গণেশের যদি একটা ছানা থাকত মশারে চালি করে বিছানা গুটিয়ে বসে থাকে নফর দুটো রুটি গরম হালুয়ার সঙ্গে পেটের মধ্যে বেড়াতে গেছে গণেশ কাজে বেরুলো। মোটা গিন্নি একটা মস্ত হাই তুলে বিছানা নিল পাশের ঘরে পুবের জানালা দিয়ে একটা বেটে দেয়াল দেখা যায় দেয়ালের ওপর তার কাটার তিনটে লাইন তার ফাঁকে একটা ন্যাড়া মাথার মতো সূজি ঠাকুর পাখি ডাকে চারু খুব জপ করতে এ সময় জপের মালা রেলগাড়ির চাকার মতো বনবন করে ঘুরে যেত সংসারের কাজকর্ম শুরু করবার আগে বরাদ্দ জব এগিয়ে রাখত যতটা পারে নফরে সেসবও নেই খামোখা বসে অংবং জপের চেয়ে অন্য কথা ভাবলে কাজ হয় একসময় চাষবাস করত পরের দিকে একটা দোকানে আধা আধি বকরায় ব্যবসা করত সে খোরা ব্যবসাতে রোজ দু পাঁচ টাকা আয় হতো অধৈর্য হয়ে একদিন দোকানের কিছু মাল সরিয়ে কেটে পড়ল আবার হয়তো অন্য কারবারে হাত দিল একদিন জীবনটা ফেরে বা জিতে গেছে গণেশ কম বয়সে যেই চাকরিতে ঢুকলো অমনি নফরচন্দ্র হাত ধুয়ে ঘরে থিতু হল আর কাজকারবারে যায়নি গেলে আজ দুটো পয়সা নাড়াচাড়া করতে পারত তার বদলে নফরের অন্য সব ব্যাপারে মাথা খুলতে লাগল বেশি চমৎকার মশা মারত বাগান করত কয়লা ভাঙত পান সাজত বসে থাকলে কত বাতিক হয় মানুষের মোটাগিন্নি ঘুমোলে নফর চুপিচুপি উঠে রান্নাঘরে আসে ঝি এখনো আসেনি তবে রাতের এটোকাটা পড়ে আছে ও কি দিয়ে নফর দেখে মাংসের হাড়টার পড়ে আছে ঢাই হয়ে কম গেলেনি দুজনে হাড়গড়ের পরিমাণ দেখলে তাঁত চোখ মানতে হয় একটা লুচির টুকরো দেখা যাচ্ছে তবে কাল রাতে লুচিও ভেজেছিল শ্বাস ফেলে নফর ঘরে আসে ঘর পেরিয়ে একদম সদরের বাইরে গিয়ে দাঁড়ায় উদম পৃথিবী চারদিকে ছড়ানো একবার ইচ্ছে হয় যায় চলে যেদিকে দু চোখ যায় লুচি মাংসের ব্যাপারটা আজ বড় দাগা দিয়েছে তাকে কিছুদূর খামোখা ঘোরাঘুরি করে ফিরে আসে নফর বিবাগী হয়ে যেতে এ বয়সে বড় ভয় করে কাল রাতে একটা মশা ফসকে গেল ন্যাড়া মাথার লোকটা রোজ আসছে আজকাল ঘরে ফিরে এসে নফর মোটা গিন্নির বকুনি খেল একচোট আল্লাদি বউ বলল কি আকেল আপনার বলুন তো সদর দরজা হাটখোলা রেখে বেড়াতে বেরিয়েছে কেনাকে ঢুকে যেসব করতে পারতো কত দামি জিনিসও তো চুরি হতে পারত এই তো সেদিন চুরি গেল এক গাড়ি বড় দুঃখ হলো নফরের সে নিরুদ্দেশ হয়ে গেলেই বুঝি ভালো ছিল চারু মরে যাওয়ার পরপরই নফর একটা বিয়ের প্রস্তাব পেয়েছিল খড়কাটা কলের মালিক হরেকৃষ্ণ পালের একটা হাবাকোবা বোন আছে তার বয়স অনেক হাঁ করে চেয়ে থাকে মুখ থেকে অবিরল নাল ঝরে ওরিয়েন্ট সেলুনের নরহরি নফরের চুল ছাড়তে ছাড়তে একদিন বলেছিল নফর বাবু সপাচেক টাকা জোগাড় করতে পারেন তো বিয়েটা লাগিয়ে দিতে পারি হাবাগোবা যাই হোক একটা বৌত হতো টাকাটাই বখেরা বাঁধালে তাও চেষ্টা করেছিল শখের কিছু জিনিসপত্র হাতছিপ্পু করে বাজারে বিক্রি করে কিছু পয়সা পেল মোটা গিন্নি সোনার জিনিস কিছু হাতাতে পারলে হতো কিন্তু সে আর হয়নি ঘরের জিনিস কিছু খোয়া যাওয়াতে চন্দ্রিমা এমন হৈহুল্লোর বাঁধালে যে নফর আর কিছু সরাতে সাহস করল না তার উপর কানা ঘুষ তার বিয়ের ব্যাপারটাও গণেশের কানে এসে পৌঁছেছিল কি লজ্জা আজকাল পাড়ার ছেলেরা তাকে রাস্তায় দেখলে উলু দেয় তবে সেই চুরি করে বিক্রির কিছু টাকা এখনও নফরের তোষকের তলায় লুকোনো আছে সব শুদ্ধ গোটা ত্রিশ মাঝে মাঝে লুকিয়ে টাকাগুলো ছুঁয়ে আরাম পায় নফর পৃথিবীতে মানুষ আপন না টাকা আপন তা এখনও সেই স্থির করতে পারে না আজও সন্ধে পার করেই মোটা গিন্নি তাকে বসিয়ে দিল এটা আদর নয় এ হচ্ছে সাবধান হওয়া নফর খেয়ে বিছানা নিলেই ভালো মন্দ রাঁধবে খাবে দুজনে নফর কিছু বলল না সেই ভাত আজার মুখে রুদ ছিল না তেমন প্রাণটা লুচি লুচি করে মাংস মাংস করে তবু ভাতের দলা কোতকত করে চালান দিয়ে ঘরে এসে জাগতে বসে নফর আজ জেগে থেকে কাণ্ডটা দেখবে দেখল পাড়া মাত করে আজ সর্ষে এলেশ রান্না হচ্ছে গণেশ একটা চ্যাঙ্গাড়ি হাতে ঘরে ফিরল আজ পেটের ভেতরটায় খিদে শ্বেতলান দিয়ে মুখে জল এসে গেল নফরের একটু রাত করে ওরা বসেছে ভারী হাসি ঠাট্টা হচ্ছে দুজনে নফরের মশারের মধ্যে পন করে মশা ঢুকছে ওরা শুতে চলে গেল নফর শুয়ে জেগে রইল একা মশা কামড়াচ্ছে কামরাক মাথার লোকটাও মশারির মধ্যে সেধিয়ে এসে বলে এলাম বুঝলে দেনা পাওনার কথাটা মিটিয়ে নিই তোষকের যে ধারে টাকাটা আছে সে ধারটায় একটু চেপে শুয়ে রইল নফর বলে রোজ তোমার এক কথা বড় অনাদর করেছিলে যে মেরে ফেললে সে অত ধরলে হয় না ধরছে কে ধরলে তোমার ফাঁসি হয় তবে বলছি কি যে জায়গায় মেরেছিলে সে জায়গায় একটু হাত বুলিয়ে দাও এখনও জায়গাটা ব্যথা করে বড় সত্যি মাইরি সেই শরীরের ব্যথা নয় অনাদরের ব্যথা দেবে নাকি একটু হাত বুলিয়ে নফরের চোখে জল আসে উঠে বসে বলে দেখি মাথাটা এগিয়ে লোকটা দেখিয়ে দেয় এইখানে দেখেছি ফুলে আছে বট লেগেছিল না তা লেগেছিল তবে তোমার আর দোষ কি দাঁড়াও হাত বুলিয়ে দিই বলে নফর হাত বোলাতে থাকে ফোলা জায়গাটায় না এভাবে মারা ঠিক হয়নি আহ ব্যথাটা সেরে যাচ্ছে হে নফর লোকটা বলে নফর তার কানে কানে বলল লোকোনো ত্রিশটা টাকা আছে আমার কাল চলো দুজনে দোকানে বসে খুব লুচি মাংস খাই খাবে খুব খাবো লোকটা বলে শুনে নফরচন্দ্র অনেক দিন বাদে পাশ ফিরে আজ নিশ্চিন্তে ঘুমলো। গল্পের সমাপ্তি এখানেই